হ্যালো বন্ধু, তো টেক্কা ট্রেলার চলে এসেছে। টিজারের পর ট্রেলারেও কিন্তু আমরা সেম জিনিসই পেলাম, জাস্ট কিছু ইনফরমেশন এক্সট্রা পেলাম যেটা দেখলে বেটার লাগলো। ঠিক আছে, স্টোরিটাকে কন্টিনিউ করেছে এবং এই ট্রেলারটায় কিন্তু অনেকগুলো ভালো বিষয় আছে। ঠিক আছে, যেটা আমরা প্রথম ট্রেলার টিজার থেকেও বুঝতে পেরেছিলাম যে এখানে সবথেকে ভালো যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পারফরমেন্স। দেবীর অ্যাক্টিং এখানে ফাটিয়ে দিচ্ছে, স্পেশালি যে জায়গাগুলোতে ও স্ট্রং ওয়ার্ড ইসকে গাড়াগাড়ি ইউজ করছে না, সেখানটা দারুণ হয়েছে। লাস্টে এই ডায়লগটা ছিল কি, এই মেশিন দেখে বৃষ্টিকে রাখা উঠে গেছে। ঠিক আছে, এই যে ডায়লগগুলো, আর সৃজিতের বই মুভিগুলো কিন্তু খুব সিরিয়াস টাইপের হলো, ওর হিউমারগুলোকে এমনভাবে দেওয়া থাকে, আর এই স্ট্রং ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু হিউমারের জন্য ব্যবহার করা, এগুলো কিন্তু লাইক কারোর উপর শাউটিং করার জন্য সামথিং এগুলো ব্যবহার করা হয় না। যেরকম যদি বাইসনের কথা মনে থাকে, কতগুলো গালাগালি পঞ্জে দিয়েছে, ঠিক আছে, সেগুলো কিন্তু হিউমারের জন্য ইউজ হচ্ছে। এখানে কিন্তু সেরকমই লাগছে, পুরো যে ট্রেলারটা সেখানে স্প্রিঙ্কেল করা আছে এই ধরনের কিছু স্ট্রং ল্যাঙ্গুয়েজ, যেগুলো কিন্তু হিউমারের জন্য ইউজ হচ্ছে এবং সেটা কিন্তু মজা দিচ্ছে। ঠিক আছে, আমার তো মজা লাগে অ্যাটলিস্ট। ঠিক আছে, এবার কাহিনীতে যেটা টিজারে বুঝতে পেরেছিলাম যে একটা বাচ্চা মেয়েকে ও কাইন্ড অফ কিডন্যাপ করছে এবং একটা অফিসে যাচ্ছে এবং তারপরে ওর ছোট ডিমান্ড করছে, কী ডিমান্ড করছে দেখানো হয় টিজারে। কিন্তু ট্রেলার থেকে যে দেখতে পেলাম যে ও একটা চাকরি করতো একটা প্রাইভেট সেক্টরে, সেখান থেকে ওকে চাকরি থেকে বের করে দেওয়া, এক মাস ওপর কাজ করেছে বের করে দেওয়া হয়। তো ও চাকরি ফেরতের জন্য ও একটা মেয়েকে, বাচ্চা মেয়েকে কিডন্যাপ করেছে। এইবারে যে স্বস্তিকা হচ্ছে ওর বাচ্চা মেয়েটার মা, যে কিনা টাকা নিয়ে প্রথম যখন টিজারে দেখলে ও হয়তো খুব বেচারি টাইপের লাগবে, এমন বড় কোনো রোল থাকবে না, বিকজ ওর বাচ্চাকে কিডন্যাপ করেছে অল দোস থিং। বাট সেইখানে দেখা যাচ্ছে যে ও দেবের ছেলেকে কিডন্যাপ করে নিয়েছে এবং ও কিন্তু অ্যাকশনে রয়েছে যে আমার মেয়েকে যেমন যা হবে তোমার ছেলের সঙ্গে তাই হবে। কিন্তু আই থিঙ্ক ইটস এ মিসডাইরেক্ট। ঠিক আছে, হয়তো ওই বাচ্চা যে ছেলেটা দেখানো হচ্ছে ওটা হয়তো দেবের ছেলেই না। ঠিক আছে, আর এখানে যে স্বস্তিকার কিন্তু একটা বড়ো কিছু একটা টুইস্ট থাকতে পারে, বিকজ যদি তোমাদের মনে থাকে একটা শ্রীজিৎ, মনে রাখতে হবে শ্রীজিৎ মুখার্জির এটা কিন্তু ছবি, আমাদের যদি বাইশের মনে থাকে, বাইশের প্রথম থেকে মনে হলো যে এই তো এই লোকটাই নিশ্চয়ই খুনি। ঠিক আছে, খুব সিম্পলি খুনটা খুব সলভ হয়ে গেলো অন্তর সিং, লাস্ট দেখা গেলো যে আমাদের হিরো ছিল সেই ভিলেন হয়ে যাবে। ঠিক আছে, তো এখানেও কিন্তু এমন কিছু হতে পারে। ঠিক আছে, এখানে কিন্তু স্টার্টিং থেকে দেবকে মানে অন্যরকম দেখানো হচ্ছে, দেব হচ্ছে বেচারা টাইপের, বাট সে একটা বড়ো স্টেপ নিয়েছে। এবার সেখানে আমার প্রথমে স্বস্তিকে বেচারা মনে হলো, হঠাৎ করে দেখলাম স্বস্তিকা বন্দুক নিয়ে দেবের ছেলের মাথায় লাগিয়েছে। এইবার এখানে কিন্তু লাস্টে আমার মনে হচ্ছে বুঝতে পারছো ছেলেটা, বাচ্চা ছেলেটা দেবের ছেলেই। ঠিক আছে, আর এটা একটা বড়ো সড়ো প্ল্যান। ঠিক আছে, কারোর প্ল্যান রয়েছে এবং তারপরে এটা মানে এক্সিকিউট করা হচ্ছে, হয়তো দেবের প্ল্যান বা হয়তো স্বস্তিকার প্ল্যান। ঠিক আছে, আরেকটা বড় বিষয় হচ্ছে এই যে চাকরিটা কেন গেল সেটা কিন্তু এখানে জানো, চাকরিটা কেন গেল, চাকরিটা যাওয়ার পিছনে কিন্তু একটা নিশ্চয়ই বড়ো সড়ো কারণ আছে এবং অনেকেই নিশ্চয়ই জড়িত আছে, বিকজ সবাই এতটা কেন ইনভলভ। ঠিক আছে, সেখানে পরম বন্দ্যোপাধ্যায় থেকে টোটা রায়চৌরি থেকে এখানে আরও অনেকজনকে দেখতে পেয়েছে, তারা সবাই কিন্তু ইনভলভ হয়েছে, তার সঙ্গে এই অফিসের ভিতরে আছেন দুজন জার্নালিস্ট হচ্ছে যারা কিন্তু এটা পুরো কভারেজ দিচ্ছে। ঠিক আছে, তো এরা আই থিঙ্ক বড়ো বড়ো মাথারা কিন্তু ইনভলভ আছে এখানে, যে কোনো ছোটো ছোটো বিষয়ে আমরা যদিও মনে হয় প্রথম ছোটো পর সেটা কিন্তু একটা বড়ো বিষয় হয়ে দাঁড়ায়। ঠিক আছে, আমাদের রিসেন্ট যদি আমি মানে ঘটনাটা বলতে চাইছি, বাট রিসেন্ট ঘটনাগুলো দেখলে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পিছনে কিন্তু বড়ো ডাকের কিছু রয়েছে। ঠিক আছে, সেরকম কিছু এখানে কিন্তু থাকতে পারে। আরেকটা বড়ো বিষয় হচ্ছে এই যে টপিকটা, চাকরির টপিকটা। ঠিক আছে, মানে আমাদের ইন্ডিয়াতে চাকরির খুব মানে ক্রাইসিস, এবং যখন মানে আমাদের মতো ইয়াং ছেলেরা রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে যে লাইক আমাদের চাকরি দেওয়া হচ্ছে না বা সেখানে কারাপশন হচ্ছে, যারা চাকরি পাওয়া যাচ্ছে না অন্যভাবে দেওয়া হচ্ছে, সেখানেও কিন্তু কোনো বড়ো রেজলিউশন আমরা পাচ্ছি না, এবং সেখানে কেউ কেউ মাথা ঘামাচ্ছেই না, এরা বসে রয়েছে ধর্ণা দিচ্ছে, বাট কারো কিছু আসা যায় না। ঠিক আছে, এবং সেই জন্য প্রাইভেট সেক্টর কিন্তু আমাদের মধ্যে লোকজন ছেলেদের গভর্নমেন্ট জব ছেড়ে দেওয়া, প্রাইভেট সেক্টর বড়ো একটা জায়গা যেখানে আমরা চাকরি বাকরি করে থাকি, সেখানে ওর চাকরিটা কেন গেল এবং কি এর পিছনে ঘটনা আছে সেইগুলো নিয়ে কিন্তু দারুণ লাগলো। প্রত্যেকটা সিনেমাটোগ্রাফি খুব সুন্দর লাগলো, যে ব্যাকগ্রাউন্ড ইউজ করা হচ্ছে সেটা দারুণ লাগছে, ক্রিস্প লাগছে, যে শর্টগুলো নেওয়া হচ্ছে, যে ট্রেলারটা কাটিং করা হচ্ছে, প্রত্যেক জিনিস কিন্তু আমার খুব ভালো লাগলো। এবং এখান থেকে বোঝা যাচ্ছে যে মুভিটা কিন্তু বেশ একটা টেনশন থাকবে। ঠিক আছে, এই ধরনের মুভিতে কিন্তু একটা টেনশন দেওয়া হচ্ছে, বিল্ড আপ হওয়া উচিত, বিকজ এটা কাইন্ড অফ একটা লোকেশনের উপর মেন ফোকাস করা হচ্ছে, ওই একটা বিল্ডিংটার উপর, ওই অফিস বিল্ডিংটার উপর কিন্তু মেন ফোকাস থাকবে এবং তার সঙ্গে বাইরে যোগ দেখানো হবে, আরেক কিছু ঘটনা দেখানো হবে, বাট ওই মেন ফোকাসটা কিন্তু ওই বিল্ডিংটার উপর। তো এইখানে টেনশন বিল্ড আপ এবং টেনশনটাকে ধরে রাখা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট বিষয় হবে। তো আমার তো বেশ বেশ ভালো লাগলো ট্রেলারটা, আমার হচ্ছে মুভিটা বেশ ভালো হতে চলেছে। তোমাদের বিষয়ে কী মতামত, তোমরা কী মনে করছো যে এখানে লাস্টে টুইস্ট থাকবে নাকি যেরকম দেখতে পাচ্ছি সেরকমই থাকবে? আর লাস্টটা বলবো যে এখানে কিন্তু আই ডোন্ট থিঙ্ক ডেভিড
ভালো কিছু হবে, ঠিক আছে, আই থিঙ্ক দেবীর লাস্ট পর্যন্ত ভালো কিছু হবে না, ঠিক আছে। আর বলছিলাম যে আজকে থেকে তুমি অফিস করতে পারো, তুমি আজকে কালকে থেকে অফিস করতে না, আজকে রাত থেকে অফিস করতে পারো বলে মেশিন দিকে মিচি টাকা উঠে। তো যাই হোক, আমার বেশ ভালো লাগে, তোমাদের কেমন লেগেছে আমার কমেন্টে নিশ্চয়ই জানিয়ে অবশ্যই দেখাবেন। থ্যাংক ইউ।